সন্ধানে অনুসন্ধানে সকলকে স্বাগত। আজকে বলবো ভারতের প্রথম সংবাদপত্র ও তার ইতিহাস সম্পর্কে। ভিডিওটা শুরু করার আগে বলি, এই ধরনের ভিডিও শুনতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করবেন। তাহলে শুরু করা যাক। ইংরেজরা এদেশে এসেছিল বাণিজ্য করতে। 1765 সালে তারা দেওয়ানি লাভ করে। সেই সময় ইউরোপে সংবাদপত্র ছিল বহুল প্রচারিত যোগাযোগ মাধ্যম। সংবাদপত্রের সঙ্গে ইংরেজদের পরিচয় ঘটেছে অনেক আগেই। ইংরেজরা এদেশে ঘাঁটি গাড়লে ক্রমেই সংবাদপত্রের প্রয়োজন উপলব্ধ হতে লাগলো। সংবাদপত্র না থাকায় তারা খবরাখবর কিছুই পেত না, আর সেই সঙ্গে বাণিজ্যিক স্বার্থও ছিল। ভারতে প্রথম সংবাদপত্র প্রকাশের ইচ্ছা প্রকাশ করেন এক ইংরেজ, উইলিয়াম বোলস। সেই মর্মে তিনি একটি বিজ্ঞপ্তি জারি করেছিলেন কোম্পানির কাছে 1768 সালের সেপ্টেম্বরে। যদিও উইলিয়াম বোলসে সেই চেষ্টা বাস্তব রূপ পায়নি, কারণ আগে থেকেই কোম্পানি কর্তৃপক্ষ তার ওপর নানা বিষয়ে বিরূপ ছিল এবং সংবাদপত্র প্রকাশের ইচ্ছা প্রকাশ করায় উল্টে তার প্রতি কোম্পানি আরও রেগে গিয়ে তাকে জাহাজে চড়িয়ে ভারত থেকে তাড়িয়ে দিল। বোলস যে বছর ভারত থেকে বিতাড়িত হলো, তার ঠিক 6 বছর পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর নিযুক্ত হলেন ওয়ারেন হেস্টিংস। তিনি অনেকগুলি ভারতীয় ভাষার সঙ্গে পরিচিত ছিলেন। এর কিছুদিন পর স্যার ফিলিপ ফ্রান্সিস এদেশে আসেন গভর্নর জেনারেল পরিষদের অন্যতম সদস্য হয়ে। ইংল্যান্ডের সংবাদপত্র জগতের সঙ্গে তার সম্পর্ক ছিল ঘনিষ্ঠ। তারই পরোক্ষ উৎসাহ ও পৃষ্ঠপোষকতায় জেমস অগাস্টাস হিকি সংবাদপত্র প্রকাশে পুনরায় উদ্যোগী হন। সম্ভবত ফিলিপ ফ্রান্সিসের সহযোগিতায় জেমস অগাস্টাস হিকি কোম্পানির কাছ থেকে সংবাদপত্র প্রকাশের প্রয়োজনীয় অনুমতি লাভে সক্ষম হয়েছিলেন। দিনটি ছিল শনিবার। 1780 সালের 29 জানুয়ারি কলকাতা থেকে প্রকাশিত হল বেঙ্গল গেজেট, ভারতবর্ষের প্রথম মুদ্রিত সাপ্তাহিক সংবাদপত্র। পত্রিকার মালিক, সম্পাদক, প্রকাশক একজন ইংরেজ, তিনি হলেন জেমস অগাস্টাস হিকি। ভারতবর্ষে সংবাদপত্রের ইতিহাস শুরু এখান থেকেই। আজ এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।